Good morning. Good morning from Puri Golden Beach. Welcome back to our channel Gargi Sanjay Travel Story. আজ আমাদের ওড়িশা ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পুরীর সাইট সিন করতে। পথে যেতে যেতে একটা ডাবের স্টলের দেখা পেলাম। লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে পড়লাম ডাব খেতে। আজ আমাদের মেন গন্তব্যস্থল পুরীর কোণার্ক টেম্পল, আর সেখান থেকে যাব ভুবনেশ্বরের উদয়গিরি আর খণ্ডগিরি। দাঁড়িয়েছি রামচণ্ডী বিচে, দারুণ ভিউ পয়েন্ট। এখানে বোটিং করারও সুবিধা আছে। সে দূরে কুশভদ্রা নদী মিলেছে সাগরে। বোটিং করার জন্য বিভিন্ন ধরনের চার্জ হয়, যেমন 300 টাকা থেকে দেখলাম স্টার্টিং, 1000 টাকা পর্যন্ত হয়। তোমরা চাইলে যেখানে সমুদ্র আর নদী মিশছে সেই মোহনা পর্যন্ত। চলে এসেছি কোণার্ক সান টেম্পলে। এইদিকে প্রচণ্ড ভিড়, টিকিট কাটার লাইন। গাগি, গরম কেমন? প্রচণ্ড গরম। যখন চলেছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল, আর এখানে মনে হচ্ছে এখন শীতকাল নয়, এখন গরমকাল চলছে, সাথে প্রচণ্ড ভিড়। কোণার্ক মন্দিরটি পুরী জেলার কোণার্ক শহরে অবস্থিত। এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1300 শতাব্দীতে ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টির রাজা নরসিংহদেব ওয়ান রথের আকৃতির এই মন্দির সূর্য দেবতার উদ্দেশ্যে তৈরি করেছিলেন। এই মন্দিরটি এমনভাবেই তৈরি করা হয়েছিল যাতে দিনের প্রথম সূর্যকিরণ পৌঁছে যায় এই মন্দিরের গর্ভগৃহে। কোণার্ক মন্দিরের অপর নাম হলো ব্ল্যাক প্যাগোডা টেম্পল। আগেকার দিনে এই মন্দির ইউরোপীয় বণিকদের দিক নির্দেশ করতে সাহায্য করত। সান টেম্পল থেকে বেরিয়ে উদয়গিরি খণ্ডগিরিতে যাওয়ার পথে রাস্তায় লাঞ্চ চলছে। গার্গি খাওয়া শুরু করে দিয়েছে। আমার খিদে পেটে আমি বসে থাকতে পারবো না বাবা, এই জায়গাতে আমি বসে শুরু করে দিয়েছি। খাবারে কী কী আছে? খাবারে আছে পনির, আছে আলু ফুলকপি, আছে ডাল, আছে পাঁপড়, আছে আর একটা দই বেগুন টাইপের কিছু আছে, সাউথ ইন্ডিয়ার মনে হয় এই ব্যাপারটা। ভুবনেশ্বর শহরের কাছেই রাস্তার দুপাশে দুটি পাহাড়ে অবস্থিত উদয়গিরি ও খণ্ডগিরি। কলিঙ্গরাজ খারবেলের সময় এই গুহাগুলি তৈরি করা হয়েছিল। এই গুহাগুলি তৈরি হয়েছিল জৈন তীর্থঙ্করদের জন্য। হস্তি গুম্ফা লিপিতে উদয়গিরি ও খণ্ডগিরিকে কুমারী পর্বত বলে অভিহিত করা হয়েছে। এই গুহাগুলির মধ্যে উদয়গিরিতে অবস্থিত রানী গুম্ফাটি হল সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। রানী গুম্ফা হল একটি দোতলা গুহা।